আমার স্কুল প্রোগ্রামে আন্তরিক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল কাশেম, সহকারী শিক্ষক, ধোপাপাড়া উচ্চ বিদ্যালয়, কুঠিয়া, রাজশাহী। আমি আজকে তোমাদের বীজগণিতীয় রাশি গুণ এর একটি সৃজনশীল সমস্যার সমাধান করে বুঝিয়ে দেব, তোমরা খাতায় তুলে নেবে। এটা উদ্দীপকটি হল এক্স মাইনাস উদ্দীপক, এক্স মাইনাস ফাইভ, এক্স প্লাস ফাইভ এবং এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ফোর। তিনটি বীজগণিতীয় রাশি, তিনটি বীজগণিতীয় রাশি। এবার প্রশ্নে আসি আমরা, ক প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করুন। প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করুন। খ নম্বর প্রশ্নটি আমরা খাতায় তুলে নেব। প্রথম ও দ্বিতীয় রাশির গুণফলের সহিত তৃতীয় রাশি যোগ করো। প্রথম ও দ্বিতীয় রাশির গুণফলের সহিত গুণফলের সহিত তৃতীয় রাশি কি করব, যোগ করব। তৃতীয় রাশি যোগ করব। নম্বর, যদি x সমান 2 হয় তবে তিনটি রাশি গুণফলের মান বের করো। এগুলি আমাদের দেখে নিই আমরা। উদ্দীপক এক্স মাইনাস ফাইভ, এক্স প্লাস ফাইভ এবং এক্স স্কোয়ার প্লাস ফোর, তিনটি বীজগণিত রাশি। ক প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। খ প্রথম রাশি ও দ্বিতীয় রাশির গুণফলের সহিত তৃতীয় রাশি যোগ করো। গ যদি এক্স সমান টু হয় তবে তিনটি রাশি গুণফলের মান বের করো। এবার আমরা আস্তে আস্তে সমস্যার সমাধানগুলি করে নেব। আমরা প্রশ্ন তুলে নিয়েছি নিশ্চয়ই, বোর্ডটা আমাকে একটু ফাঁকা করতে হয়। ক নম্বর সমাধান, প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি বিয়োগ। প্রথম রাশি এক্স মাইনাস ফাইভ, দ্বিতীয় রাশি হচ্ছে এক্স প্লাস ফাইভ। এক্স মাইনাস ফাইভ
x plus 5 এটা থেকে প্রথম থেকে দ্বিতীয়টা বিয়োগ করতে হবে আমরা কি জানি বিয়োগ করার সময় চিহ্নের কি অবস্থা ঘটে চিহ্নগুলি বদলিয়ে দিতে হয় এটা প্লাস হচ্ছে মাইনাস হবে এটা প্লাস হচ্ছে মাইনাস হবে তাহলে একটা প্লাস একটা মাইনাস একটা বাদ এই দুটোই মাইনাস তাহলে মাইনাস দুটো এক জায়গায় হবে মাইনাস টেন তাহলে কয়ের অ্যান্সার আমরা পেয়ে গেলাম মাইনাস টেন এবার ক নাম্বারটা সমাধান করব আমরা আমরা দেখে নেব যে প্রথম দুটি গুণফলের সহিত তৃতীয়টা যোগ তাহলে প্রথম দুটি গুণফল x মাইনাস ফাইভ x প্লাস ফাইভ তাহলে গুণ করলে x স্কোয়ার মাইনাস ফাইভ এক্স আবার এটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস ফাইভ এক্স মাইনাস পঁচিশ মাইনাস পঁচিশ তাহলে আমরা যদি এটা নামিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে এই দুটো বার তাহলে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে প্রথম দুটো রাশির গুণফল আমরা পেয়ে গেলাম গুণফল পেয়ে গেলাম এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ এটার সহিত এখন তৃতীয় রাশিটা যোগ করতে হবে তাহলে তৃতীয় রাশি কোনটা তৃতীয় রাশি যোগ তৃতীয় রাশি যোগ তৃতীয় রাশিটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এবার যোগ করলে আমরা এটা একটা এক্স স্কোয়ার তাহলে টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার পঁচিশ থেকে চার বার দিলে একুশ মাইনাস একুশ এবার খ নম্বরের অ্যান্সার আমরা লিখে নেব খ নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার গ এর সমাধান আমরা করে দেব গতে বলা হয়েছে যদি এক্স এর মান দুই হয় এক্স সমান টু হয় তাহলে তিনটি রাশির গুণফলের মান বের করতে হবে তাহলে তিনটি রাশির গুণফলের আমরা খতে পেয়েছি খতে পেয়েছি দুটি রাশির গুণফল খ থেকে পেয়েছি পেয়েছি খ থেকে পেয়েছি দুটো রাশির গুণফল কত এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এটাকে আমরা তৃতীয় রাশি দ্বারা গুণ করবো তাহলে তিনটা রাশির গুণফল হয়ে যাবে তৃতীয় রাশি কোনটা এক্স স্কোয়ার প্লাস গুণ করে দেবো আমরা এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু পাওয়ার ফোর এটা দিয়ে এটাকে গুণ করলে মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার এইবার ফোর দিয়ে যদি আমরা এক্স স্কোয়ার গুণ করি প্লাস ফোর এক্স স্কোয়ার এইবার চার দিয়ে মাইনাস পঁচিশে গুণ করলে মাইনাস হান্ড্রেড এইবার আমরা যোগটা নামিয়ে দিই ফোর পঁচিশ এক্স স্কোয়ার থেকে চার এক্স স্কোয়ার যদি বাদ দিয়ে দিই তাহলে মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স স্কোয়ার মাইনাস হান্ড্রেড এতে আমরা এখন এক্স এর মান যদি বসিয়ে দিই তাহলে কি হয় মান বসায় আমরা লিখে নিই মান
বসে x এর মান বসে তাহলে x এর মান যদি বসাই তাহলে 2x এর মান 2 এর পরে 4 মাইনাস 21 গুণ 2 এর উপরে স্কয়ার মাইনাস 100 এবার আমরা ওইটাকে একটু উপরের দিকে নিয়ে যাই এখানে আছে হবে 2 2 করে 4 4 2 করে 8 8 2 করে 16 আমরা 2 এর উপরে যদি রাফটা দিয়ে দিই 2 গুণ 2 গুণ 2 গুণ 2 এরকম আছে তাহলে 2 2 করে 4 4 2 করে 8 8 2 করে 16 আমরা এখানে 16 লিখতে পারি 16 এবার এখানে আমরা পাই মাইনাস এখানে 2 2 করে 4 আর 21 এর 4 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 4 21 84 আমরা 84 লিখতে পারি আর এখানে যা আছে তাই মাইনাস 100 মাইনাস 100 এখানে যে রেজাল্ট আমাদের আসলো প্লাসে 16 আর মাইনাসে দুটো 84 এবং 100 আমরা একটু এটাকে এখানে নিয়ে যাব আমি অ্যারো দিয়ে এটাকে লিখে দিচ্ছি এখানে 100 মাইনাস 100 কত 84 মাইনাস 184 আর প্লাস কত 0 এটা থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে আমাদের রেজাল্টটা দাঁড়াচ্ছে এখানে 6 আছে কত হলে 14 পাবো 8 8 হাতে থাকলো 1 2 তাহলে 2 আছে কত হলে 8 পাবো 6 68 হাতে থাকে না 1 কে 1 মাইনাস এখানে থাকবে তাহলে মাইনাস 168 অ্যান্সার আমরা তুলে নেব নিশ্চয়ই আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সৃজনশীল সমস্যার সমাধান বুঝতে পেরেছি এবং খাতায় তুলে নিয়েছি আবারও তোমরা বাড়ি গিয়ে এটা একবার অনুশীলন করবে তাহলেই মনে থাকবে আজকে এ পর্যন্তই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ